तो ये काला पोशाक में आते हैं और रात को अंधेरी में बड़ा बजे वो आते हैं। वो जब लकड़ी का टुकड़ा चुरा के लेके जाते हैं, वो लिंगराज का जो पंडा है सब वो चोर चोर बोल के थोड़ा दूर भगाते हैं। After 11 days of Kerala exploration, we are here to explore Odisha. তো আমরা যেহেতু ভুবনেশ্বরে ল্যান্ড করেছিলাম এয়ারপোর্টে, সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম লিঙ্গরাজ টেম্পলের কাছে একটা গেস্ট হাউসে, যেটা বাজেট ফ্রেন্ডলি একটা গেস্ট হাউস। তার নাম হচ্ছে নেস্ট হোম গেস্ট হাউস এবং সেটা কিন্তু অত্যন্ত বেসিক এবং নিট অ্যান্ড ক্লিন। আমাদের রুমটা কিন্তু নন এসি, কিন্তু এসিও অ্যাভেলেবেল ওখানে। তো আমরা ভাবলাম যেহেতু ভুবনেশ্বরে আমরা ল্যান্ড করেছি, তো ভুবনেশ্বরের আশপাশে যে কটা পয়েন্ট আছে এখানে স্টে করে আমরা সেগুলো ঘুরে নিই। তো চলো দেখে নাও আজ কী কী এক্সপ্লোর করা যায়। যখন স্নান টান করে রেডি হয়ে এক্সপ্লোরেশনের জন্য বেরোচ্ছি, তখন মনে হলো যে না একবারে লাঞ্চটা করেই বেরোই। তো আমরা ঢুকলাম বেঙ্গলি ধাবাতে। বেঙ্গলি ধাবা রোড সাইড একটা ধাবা, অ্যাম্বিয়েন্স মোটামুটি নর্মাল, বাট ওখানের একটা দাদা ছিল, সেই দাদা আমাদেরকে দুটো জাস্ট ডিশ সাজেস্ট করলো এবং তার মধ্যে একটা ছিল প্রন কারি সামথিং। তো ওই কারিটা আমার লাইফে খাওয়া বেস্ট প্রন কারি। তার সাথে আরেকটা চিল্কা হ্রদের কিছু একটা মাছ ছিল আর তার সাথে প্লেন রাইস ছিল। তো এগুলো দিয়ে আমরা লাঞ্চ কমপ্লিট করলাম। আর একটা কথা বলে রাখি, আজকে আমরা এক্সপ্লোর করছি অটো করে। আমরা প্রথমে ভেবে রেখেছিলাম বাইকে করে এক্সপ্লোর করবো, দু তিনটে বাইক রেন্টালের সাথে কথাও বললাম, তারা যেরকম রেট বললো 400-500-700 এরকম মতো। বাট বাইরের টেম্পারেচার মোটামুটি 40-41-42 এবং সকালে শুনলাম এখানে নাকি আপ টু 48 যাচ্ছে। তো মানে লু বইছে, জাস্ট গরম হয়ে যাচ্ছে শরীর। তার জন্য আমরা আর বাইকে রিক্সটা নিলাম না, অটো করেই আমরা এক্সপ্লোর করছি এবং আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট পয়েন্টে। তো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট, ধৌলি বা ধৌলিগিরি। এটাকে পিস পাগোড়াও বলা হয়। এটা ভুবনেশ্বর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে দয়া নদীর তীরে অবস্থিত একটি পাহাড়। তো সামনেই যে পিস পাগোড়াটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বিশাল আকার একটা গম্বুজের মতন দেখতে। ইতিহাসের কলিঙ্গ যুদ্ধের কথা আমাদের সকলেরই জানা, আর ইতিহাস বলে এই বিখ্যাত কলিঙ্গ যুদ্ধের সময় নাকি প্রায় 2 লক্ষেরও বেশি কলিঙ্গ যোদ্ধা নিহত হওয়ার কারণে দয়া নদীর জল নাকি রক্তে লাল হয়ে গিয়েছিল। আর এই মর্মান্তিক ঘটনার পরেই সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তা প্রচার করেন মানব জাতির কল্যাণে। তাই আমার মনে হয় ধৌলিগিরিতে এলে একবার হলেও এই পিস পাগোড়াটা ভিজিট করা উচিত। ধৌলি স্তূপটা যেহেতু পুরোটা মার্বেলের, মানে এত গরম মানে ভাবতে পারবে না, খালি পায়ে উঠতে হয়, পুরো পা যেন পুড়ে যাচ্ছে। আর একটা কথা, এখানে যদি তোমরা ভুবনেশ্বরের সাইড সিইং হিসাবে এই পয়েন্টটা না করতে চাও, তাহলে কিন্তু ভুবনেশ্বর থেকে পুরী যাওয়ার পথেও কিন্তু এই পয়েন্টটা তোমরা দেখে যেতে পারবে। এটা কিন্তু পুরী যাওয়ার রাস্তাতেই পড়ে। আর ধৌলির ওপর থেকে সুন্দর কিন্তু ভুবনেশ্বর শহরের ভিউটা দেখা যাচ্ছিলো, চারদিকে গ্রিনারি, বেশ ভালো লাগলো। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি নেক্সট পয়েন্টে। তো ওখান থেকে বেরিয়ে আমরা এখন এসেছি নন্দনকাননে। চারদিকের ভিড়টা একবার দেখো, আজকে কীরকম ভিড় হয়েছে। চলো যাই এখন ভিতরে, টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে হবে। তো টিকিট কেটে নিয়েছি, পার হেড 50 করে নিল। আর স্ক্রিনের উপরে দিয়ে দেবো এখানে আর কী কী অ্যাক্টিভিটিস হতে পারে আর কত কী চার্জেস আছে দেখে নিও। ঢুকেই চোখে পড়বে আমরা ফোয়ারা, মনে হচ্ছে একদম জামা কাপড় খুলে এটার মধ্যে ঝাঁপ মারি। সবার সুবিধার জন্য এখানে একটা লেআউট ম্যাপ দেওয়া আছে, দেখে দেখে এখান থেকে যেতে পারো। এটি হচ্ছে ওয়ার্ল্ডের প্রথম জু যেখানে হোয়াইট টাইগার এবং মেলানিস্টিক টাইগারের ব্রিড করানো হয়। সামনে দেখো কি সুন্দর সাদা ময়ূরটা বসে আছে, ও বেশ পাখাটা বেশ চাড়ায়। হ্যাঁ, এও গরমে এক পা তুলে ঘুমাচ্ছে। টনিস করে দিল, ইস আমার কথা মুতে দিল। এটা হচ্ছে সারস ক্রেন, কি বড় ক্রেন! হ্যাঁ বাপ রে, আমার আমার হাফ সাইজ হয়ে যাবে। এটা হচ্ছে ওয়াটার বার্ড অ্যাভিয়ারি, বিভিন্ন রকমের পাখি আছে, সবাই বসে আছে। এটা হচ্ছে কাঞ্জিয়া লেক, দূরে দেখা যাচ্ছে রোপওয়ে। আমরা এত জায়গায় গেছি, এত গরম এক্সপিরিয়েন্স করেছি, বাট এই ভুবনেশ্বরের যে গরমটা এখন এক্সপিরিয়েন্স করছি হাইয়েস্ট, কিন্তু যেটা টেম্পারেচার দেখাচ্ছে সেটার থেকে অনেক বেশি ফিল হচ্ছে। দেখো খালি কত রকমের হরিণ আর কত পরিমাণে রয়েছে, ওই দিক থেকে শুরু হয়ে এইগুলো ওই সাইডে রয়েছে। বাপরে ডিয়ার জিন্দেগি, সুন্দর জলের মধ্যে নেমে গেল। এদিকে আছে নন্দনকানন টয় ট্রেন বুকিং কাউন্টার, এই যে টয় ট্রেন দেখতে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে পুরো রেপটাইল সেকশন, বিভিন্ন রকমের পাইথন কোবরা এই সমস্ত সাপগুলো এখানে আছে পুরো, বাট কিছু কিছু সময় লুকিয়ে লুকিয়ে আছে বলে দেখা যাচ্ছে না।
এখানে কচ্ছপগুলো একে অপরের উপর শুয়ে আছে সুন্দর একটা সিঁড়িতে একটা বাইরে বাইরে ছুটছে কত দেখতেছে আমাদেরকে এখানে দুজন আছে ওখানে তিনজন আছে বাহ লাকি অনেক কাছে এসেছে বাপরে এখানে দুটো বাঘ আছে এখানে দেখতে পাচ্ছি প্রচুর লোকে পোক করে যাচ্ছে কন্টিনিউয়াসলি বিভিন্ন প্রাণীদের যা দেখতে আমার খুবই বিরক্তিকর লাগছে এবং রাগ ধরছে কোনো জুয়ে গেলে একটু শান্তশিষ্ট থাকলে কম লোকজন থাকলে অনেক কিছু দেখা যায় বাট আজকে এত বেশি ভিড় এত বেশি লোকজন যে প্রত্যেকটা প্রাণী এখান থেকে দেখে থেকেই পালাচ্ছে তো সবথেকে বেশি খারাপ লাগছে ওগুলো যে কিছু অশিক্ষিত আছে জানি না তারা কি রকম মেন্টালিটি দেখলাম নো ক্রোকোডাইলের কাছে আম গাছে ডাল ছিঁড়ে মারতে যাচ্ছে ও বারণ করলো তারপর ফেললো ডালটা এগুলো কি ধরনের আচরণ জানি না এগুলো হচ্ছে এশিয়াটিক ওয়াইল্ড ডগ এই যে দুটো ঘোরাঘুরি করছে 5:30 বাজে আর সানসেটও স্টার্ট হয়ে গেছে আর আমরা আস্তে আস্তে বেরোচ্ছি নন্দনকানন পার্কের বাইরে বিভিন্ন রকমের খাবার ফুড স্টলের দোকান ফোকান আছে আমরা ওখান থেকে বেশ ডাবের জল খেলাম আর একটা করে সুন্দর কুলফি খেলাম এখন আমরা যাচ্ছি নেক্সট পয়েন্টের দিকে যারা ভুবনেশ্বরে এসে নিজেরা স্কুটি নিয়ে বা গাড়ি নিয়ে বেরোবে তাদেরকে বলে রাখি রাস্তায় কিন্তু ভালোই জ্যাম প্রত্যেকটা সিগন্যালে জ্যাম হয়তো বেশিক্ষণ করে থাকছে না কিন্তু জ্যাম ভালোই আছে গুড মর্নিং আজকে সকালে হোমস্টে থেকে ভিডিওটা চালু করলাম হ্যাঁ একটু অবাক হচ্ছে না কালকে বিকালে বললাম যে পয়েন্ট ঘুরতে যাবো হঠাৎ করে এখানে কীভাবে আসলে আমাদের যে অটো ড্রাইভারটা ছিল সেই ছিল একদম নতুন তো প্রত্যেকটা জায়গায় কিন্তু গুগল ম্যাপ দেখেই গাড়ি চালাচ্ছিল আমরা প্রথমে কিছু বলিনি ঠিক আছে কিন্তু লাস্টের দিকে এরকম হলো যে এত ঘোরাতে 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 নিয়ে যাচ্ছে আর এত জ্যাম পেয়েছি কালকে আমরা রাস্তায় ট্রাফিক জ্যাম তো আমাদের অনেক লেট হয়ে গিয়েছিলো যেখানে উদয়গিরি খণ্ডগিরি বন্ধই হয়ে গিয়েছিলো তো আমরা ড্রাইভার দাদাকে বললাম দেখুন ঠিক আছে আজকে অনেক লেট হয়ে গেছে এইভাবে গিয়ে আমাদের ভিডিও করা পসিবল না এবং নিজেরাও কিছু দেখবো সেটাও পসিবল না এবং আমাদের এখনও মন্দির টন্দির কিছু ঘোরা হয়নি আপনি আমাদেরকে হোটেলে ড্রপ করে দিন তো দাদা আমাদেরকে হোটেলে ড্রপ করে দিল আমরা সন্ধেবেলা এলাম আমরা তাড়াতাড়ি ডিনার টিনার করে শুয়ে পড়েছিলাম তো আজকে সকালবেলা আবার এই হোমস্টে থেকে একটা অটো ঠিক করে দিয়েছে তো বাকি যে প্লেসেসগুলো কালকে আমরা ঘুরতে পারিনি সেগুলো এখন ঘুরতে যাবো বাইদেবে আজকে 13th April বৃহস্পতিবার এবং এই সমস্ত কিছু ঘুরে বেড়ানোর পরে আজকে আমরা এখান থেকে বেরিয়েও যাবো পুরীর উদ্দেশ্যে তো ওটাই হচ্ছে লিঙ্গরাজ টেম্পল এটা হচ্ছে আমাদের হোমস্টে সূর্য উঠছে আর এটাই হচ্ছে মেন রোড আর ঠিক এর পাশটাতেই আছে একটা বাস স্ট্যান্ড এখান থেকে লোকাল বাসগুলো ছাড়ে তো পজিশানটা খুব ভালো যেহেতু ভুবনেশ্বরকে টেম্পল সিটিও বলা হয় তার জন্য আমরা সকাল সকাল চলে এসেছি মন্দির দর্শন করতে এখন দাঁড়িয়ে আছি আমরা কেদারগৌরী টেম্পলের সামনে কালকে বিকালে যেরকমভাবে এক্সপ্লোর শুরু করেছিলাম আজকে সকালে কিন্তু পরিবেশটা একদম আলাদা একদম শান্ত সিস্টেম পারফেক্ট একটা ওয়েদার মন্দির দর্শনের জন্য তো চলো প্রথমেই আমরা দেখবো কেদারগৌরী টেম্পল তো গাইজ এটাই হচ্ছে কেদারগৌরী টেম্পল ভেতরে ভিডিও অ্যালাউড নেই তাই আমি ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাতে পারবো না নিজেরা দর্শন করে চলে আসি সামনে হনুমানজির টেম্পল আর এদিকে আছে মুক্তেশ্বর টেম্পল তো এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ এটা কিন্তু উড়িষ্যার সবথেকে পুরনো মন্দিরের মধ্যে একটা এবং কলিঙ্গর যে আর্কিটেকচার এখানে খুব ভালোভাবে বোঝা যায় দেখা যায় এদিকে ইয়োগা ক্লাস হচ্ছে তো অন্যরকম পরিবেশ ভোরে সূর্যের আলো মন্দিরে এসে পড়েছে এবং কি সূক্ষ্ম কাজ মন্দিরের বাইরে আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্টস আমরা কালকে রাতে শুনলাম আঙ্কেলের মুখ থেকে লিঙ্গরাজ মন্দিরকে কেন্দ্র করে মানে একটা পরিধির মধ্যে 1-2 লাখের মতন মন্দির মাটির নিচে পর্যন্ত আছে বলছে যেখানটাই খুঁজবে আগে সেখানেই সেই মন্দির পাওয়া যাবে এখানে এত মন্দির ছিল একটা সময় ভুবনেশ্বরের এই ওল্ড টাউনে আসার পর থেকে আমরা যেদিকেই তাকাচ্ছি সেদিকে প্রচুর মন্দির দেখতে পাচ্ছি সবকটাই কিন্তু 18th century 19th century এবং তার অনেক আগেকার মন্দির কলিঙ্গ আর্কিটেকচারের সুন্দর কাজের নিদর্শন সত্যি এখানে দেখতে পাওয়া যায় ভাবতেও অবাক লাগে যে কত বছর পুরানো এই সমস্ত জিনিসপত্রগুলো এখনও অক্ষত অবস্থায় আছে এবং তখনকার দিনে এই সূক্ষ্ম কাজগুলো ছিল সত্যি তো মন্দিরের বাইরেই একটা রুট ম্যাপ দেওয়া আছে এবং এখানে হেরিটেজ মন্দিরগুলোর লিস্টও এখানে করা আছে এটা হচ্ছে ব্রহ্মেশ্বর টেম্পল মন্দিরের ভেতরে ঢুকেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে স্বাস্থ্য সচেতনতা প্রতিটা মানুষ আইদার জগিং করছেন অথবা ইয়োগা করছেন
আর মন্দিরের ভেতর থেকে শোনা যাচ্ছে পূজোর আওয়াজ। একটা আলাদা রকম পরিবেশ, দারুণ লাগছে তাই না? এখানে সকাল সকাল এত গরম। ব্রহ্মেশ্বরের যে টেম্পলটা দেখলে সেটা কিন্তু লিঙ্গরাজ টেম্পলের থেকেও আগে তৈরি হয়, এবং চারিদিকে যেরকমটা বললাম ছড়িয়ে ছিটিয়ে প্রচুর পরিমাণে এখানে টেম্পলস আছে, তার জন্য টেম্পল সিটি ভুবনেশ্বর নাম দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে মেঘেশ্বরা টেম্পল, এদিকটা দেখে চোখটা জুড়িয়ে গেল, ফুল অফ গ্রিনারি। আর সামনে আছে মন্দির। এখানে কিন্তু বেশিরভাগ মন্দিরই কিন্তু শিব ঠাকুরের এবং স্যান্ডস্টোনের তৈরি, এটাও মনে হচ্ছে শিব ঠাকুরেরই বাইরে থেকে দেখে। লিঙ্গরাজ মন্দির কা মডেল হ্যায় ইয়ে, দুসরা মডেল। वहाँ पे खारवेल नगर का खारवेल राजा का जो राजा रानी है उनका मंदिर है, ये राजा रानी टेम्पल। इसमें कुछ देवा देवी नहीं है, वो ओनली राजा रानी का टेम्पल है ये। जय जगन्नाथ। ये रामेश्वर मंदिर लिंगराज महाप्रभु का मौसी माँ का घर है। ये लिंगराज महाप्रभु साल में एक बार रुक्मणा रथ में बैठ कर वहाँ पे आते हैं, रथ यात्रा के लिए यहाँ पे आते हैं। वो रुक्मणा रथ का लकड़ी का टुकड़ा चुरा के लेके पूरी जगन्नाथ मंदिर का रथ जो है वो स्टार्ट होता है। पूरी का जो पंडा है वो जो रुक्मणा रथ का लिंगराज महाप्रभु का लकड़ी का टुकड़ा चुराने के लिए आते हैं तो ये काला पोशाक में आते हैं, और रात को अंधेरी में 12 बजे वो आते हैं। वो जब लकड़ी का टुकड़ा चुरा के लेके जाते हैं, वो लिंगराज का जो पंडा है सब वो चोर चोर बोल के थोड़ा दूर भगाते हैं। वो रिवाज को बोलते हैं दयाना चोरी। রামেশ্বরা মন্দিরের অপোজিটে আছে লক্ষ্মণেশ্বরা টেম্পল, বড়তেশ্বরা, লবেশ্বরা, কুশেশ্বরা, এই সমস্ত টেম্পলগুলো কিন্তু এখানে দেখতে পাবে পরপর। আমি এখন সকাল সকাল খেতে এসেছি একটু দই বড়া। এখানের এটা ফেমাস ভুবনেশ্বরে, এই যে এক প্লেটে 6টা থাকে। আর দেখি টেস্ট করে কেমন খেতে, তারপর তোমাদেরকে জানাচ্ছি। তো এখানে যে দই বড়া দাদার কাছে খেলাম 30 রুপিস প্লেট, আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম মিষ্টি মিষ্টি হবে সেরকম না, ঝাল ঝাল, কিন্তু বহুত আচ্ছা দাদা, খুব ভালো খেতে। আর আমি একটা কথা বলবো, এই যে ভাইয়া হ্যাঁ ইসকে সাথ ঘুমনে মে মেরে কো বহুত মজা আ রহা হ্যায়, ক্যোঁকি এক বহুত ইম্পর্টেন্ট হোতা হ্যায় কি জব আপ ঘুমো তব উসকে স্টোরি কা বারে মে ভি কুছ পাতা চলে। তো দাদাকে সাথ ঘুম রহা হুঁ, দেখ ভি রহা হুঁ, সুন ভি রহা হুঁ, কুছ সিখ ভি রহা হুঁ দাদা সে। তো তোমরা যারা দেখছো ভুবনেশ্বরে একদিন স্টে করবে, আমি দাদার নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেবো, দাদাকে চাইলে কল করতে পারো। আমি বলছি নিরাশ হবে না, বহুত আচ্ছা অতিথি দেব ভাবো। থ্যাংক ইউ দাদা। চলিয়ে তো আমরা আবার জার্নি স্টার্ট করি। তো ওখান থেকে বেরিয়ে আসার পরে এখন আমরা এসেছি উদয়গিরি খণ্ডগিরিতে। তো প্রথমে আমরা যাব খণ্ডগিরি। খণ্ডগিরিতে টোটাল 15 কেভস আছে, আর একটু সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হয়। ইয়াপে বহুত সারে বান্দর আছে, কিছুটা ওপরে উঠে এসেই চোখে পড়বে এখানে কেভ নাম্বার দেওয়া আছে, মানে এটা কেভ 5। তো এখন আরও ওপরে যাব, বেশ পাথরের সিঁড়ি, খাড়াই খাড়াই সিঁড়ি। তো আন্দার বেড কি তাপস্যা, ঠান্ডি হতো গা আন্দার, হ্যাঁ একবার ঘুসকে দেখতাম, ঠান্ড তো হ্যাঁ থোড়া সা, বহুত ঠান্ড লাগে। হ্যাঁ তো কিছুটা সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলাম, এই সিঁড়িগুলো দেখতে পাচ্ছি এরকম খাড়াই, আর এখান থেকে দেখা যাবে উদয়গিরি। আর এখন আমরা আরও ওপরে উঠবো ওই মন্দিরে, যে কীরকম সিঁড়ি দেখো, পাথরের রাস্তা, এখান থেকে একটু সিটি ভিউ, ওই যে ফ্লাইট উঠছে এয়ারপোর্ট ওদিকে। এগুলো দেখো বন্ধ করে দেওয়া হয়েছে খাঁচা দিয়ে, ভিতরে যে কারুকার্য করা আছে, আর লাভার্সরা এখানকার লোকাল লাভার্সরা এসে নিজেদের নামের কারুকার্য এখানে সামনেই দেখা যাচ্ছে, কিছু একটা এম দিয়ে নাম লিখে, তার জন্য ওদের উৎপাতে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সত্যি কোথায় কোথায় নাম লিখে? ইয়ে যজ্ঞকুণ্ড। আচ্ছা जब प्रकृति है, प्रकृति और पुरुष का मिलन होता है, हाँ। इसको बोलते हैं योनि। अच्छा योनि, और जो श्रूब है वो पुरुष है। अच्छा ये योनि, योनि के अंदर जाएगा तो जो आहुति देंगे वो आहुति सफल होगा। अच्छा अब जब यज्ञ होता है, हाँ। वहाँ पर जाइए, यहाँ पे जोनि, हाँ। लगता है और सिंदूर देते हैं। हमारा जो सनातन धर्म है इसीलिए बोलते हैं नारी पहले नारी है, नारी माता है, ये गुप्तांग भी योनि पूजा होता है आहुति के लिए। अच्छा ये कुंभ मेला का टाइम होता है? हाँ। अच्छा। नहीं हर भी जो यज्ञ होता है, जो भी यज्ञ होता है। ओके এটাই হচ্ছে খণ্ডগিরি টেম্পল, যেহেতু এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে দেখতেই পাচ্ছ,
তার জন্য এটা এখন বন্ধ করে দিয়েছে। যদি আমাদের সাজেশন নাও তাহলে একটাই কথা বলবো, ভুবনেশ্বর এক্সপ্লোর করার জন্য যদি এই টাইমটা স্পেশালি আসো তাহলে ভোরবেলা 5টার মধ্যে ঘুম থেকে উঠে যাবে, 5টার মধ্যে বেরিয়ে যাবে। হ্যাঁ বেরিয়ে যাবে। আমরা কেরালায় দেখছিলাম 6:30টায় সানরাইজ হচ্ছিল, আমরা এখানেও ভেবেছিলাম ওরকমই, কিন্তু এখানে দেখলাম 6টার সময় একদম হালকা হালকা রোদ বেরিয়ে গেছে। আর এখন কটা বাজে? এখন বাজে এক্স্যাক্ট 9:45। মুখচোখের অবস্থা থেকে বুঝতেই পারছো কিরকম গরম হতে পারে, তো বেটার যে শীতকালের সিজনে আসো, যদি গরমকালের সিজনে আসতেই হয় মানে আগের দিন বিকালটা এক্সপ্লোর করে নেবে যেটা পার, পরদিন সকালটা কিছুটা পার, একবারে একদিনে করতে যেও না, হাল খারাপ হয়ে যাবে একদম, মানে হচ্ছিল কালকে। সো গাইজ, উদয়গিরিতে ঢোকার জন্য টিকিট লাগবে 25 rupees পার পারসন। আর এখন ভেতরে ঢুকলাম, উদয়গিরিতে টোটাল 18টা কেভ আছে, এখনও তেমন ভিড়টা শুরু হয়নি। এই যে পুরো জায়গাটাকে দেখে নাও, জায়গাটা পুরোটা ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে। এদিকে সমস্ত কেভগুলো দেখতে পাওয়া যাচ্ছে। উদয়গিরি কেভের মধ্যে কিন্তু হিন্দু এবং জৈন উভয় ধর্মেরই প্রতিমা দেখতে পাওয়া যায়। শান্তশিষ্ট জায়গা, যেদিক দিয়ে ঘুরে উঠলাম তার অপোজিট দিক দিয়ে রাস্তা আছে নেমে যাওয়ার, বাকি কিছু গুহা আর গাছপালায় ভরা। আর তোমরা যদি এখানে এসে থাকো তাহলে কমেন্ট করে জানিও। তোমরা হয়তো নিউজে অনেকেই দেখে থাকবে যে এই সময়টা প্রচুর গরম চলছিল, লু বইছে লিটারেলি, কলকাতা বিভিন্ন জায়গায় প্রচণ্ড গরম পড়েছে, আর আমরা ঠিক এই সময়টাতেই ছিলাম ভুবনেশ্বর। আর ভুবনেশ্বর এমনিই গরম, তার উপরেই এত গরম একটা হাওয়া চলছে, সো বুঝতেই পারছো কী অবস্থা হচ্ছে আমাদের। বাট এনিওয়ে ঠিক আছে, বাট আমার মনে হয় শীতকালে আসাটাই ভালো এই সব জায়গায়, অ্যাটলিস্ট মন খুলে এক্সপ্লোর করা যাবে জায়গাগুলোকে। সো বিদায় নেবো এই জায়গাটা থেকে, উদয়গিরি খুবই দেখা যাচ্ছে, খণ্ডগিরি টেম্পল যেটা বন্ধ ছিল। কেউ চাইলে উদয়গিরি খণ্ডগিরির বাইরে ব্রেকফাস্টও করতে পারো, এখানে একটা ক্রিয়েটিভ রেস্টুরেন্ট আছে, ক্রিয়েটিভ। তো এখন আমরা এসেছি লিঙ্গরাজ টেম্পলে, টেম্পলের বাইরে থেকেই তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউড না। এই যে জায়গাটা করা আছে এই জায়গাটায় উঠে পুরো মন্দিরটা দেখতে পাওয়া যাবে। এদিকে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু অনেক মন্দির আছে ছোটোখাটো। এটা হচ্ছে লিঙ্গরাজ টেম্পল, বেশ বড়, বাইরে থেকে বোঝা যাচ্ছিল না যে এতটা বড় হবে। আর ওই হচ্ছে এন্ট্রান্স, ভেতরে পুজো টুজো হচ্ছে, এখান থেকেই আওয়াজটা পাচ্ছি আমি। তো আমরা একটু দর্শন করে আসি, তোমাদেরকে বাকিটা বাইরে থেকেই দর্শন দিয়ে দিলাম। ভীষণ বড় মন্দির এবং প্রচুর পুরানো একটা মন্দির এখানে, আর এটা এখানে ল্যান্ডমার্ক আমাদের হোটেলেরও। আমাদের হোমস্টের ঠিক অপোজিটেই আছে বিন্দু সাগর, এই জায়গাটাও একটা টুরিস্ট পয়েন্ট। সব কিছু ঘুরে আখের রস টস খেয়ে আবার আমরা রুমে চলে এসেছি। এখানে এসে কিন্তু যদি হাতে টাইম থাকে তাহলে আরো কিছু পয়েন্ট যাওয়া যেতে পারে, যেমন হচ্ছে বোটানিক্যাল গার্ডেন যেতে পারো, তার প্ল্যানেটোরিয়াম যেতে পারো, বিজু পাটনা একটা পার্ক রয়েছে সেখানে যেতে পারো, ইস্কন মন্দির যেতে পারো। তো এগুলো আরো টুকটাক ঘোরা যায়, আরো বেশ কিছু রয়েছে সেগুলোও ঘোরা যায়। তো ব্যাস এটুকুই ভুবনেশ্বর, তো গরমে গরমে মধ্যে কেটে যাবে। ভুবনেশ্বরে আসতে গেলে এনার্জি লাগবে, ফুল অফ এনার্জি লাগবে, আর যদি ইতিহাস ভালো লাগে তাহলে এই জায়গাটা আরো তোমাদের কাছে অ্যাপিলিং মনে হবে, যেটা আমাদের মনে হয়েছে। যারা যেমন আমাদের অটো ড্রাইভার দাদা মন্দিরের প্রতি প্রচন্ড ভক্ত, তো তোমাদের মধ্যে যদি কেউ এরকম থাকে যে মন্দিরের প্রতি প্রচন্ড ভক্ত, তাদের জন্য ভুবনেশ্বরটা একটা আইডিয়াল প্লেস। মোস্ট প্রবলি শীতকালে আসাটা আমাদের মনে হলো ভালো হবে, কারণ নাম থেকে বুঝতে পারছো আমাদের। তো চলো ব্লগটা শেষ করার টাইম এসে গেছে, একদিনের ছোট্ট একটা ভুবনেশ্বরের সম্বন্ধে আইডিয়া দিলাম মোটামুটি আমরা যেগুলো ঘুরলাম, আর তেমন কিছু বলার নেই। এখান থেকে আমরা বেরিয়ে যাবো পুরী, সেটা বাসে করে। সো ব্লগটা শেষ করি।